এখন পর্যন্ত করোনা আক্রান্ত কেউ শনাক্ত হয়নি বলছে স্বাস্থ্য অধিদপ্তর। চীন থেকে আর কাউকে আনা হচ্ছে না। দেশে বহুমুখী বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলছেন বিশেষজ্ঞরা। দ্রুত জিডিপি প্রবৃদ্ধি ডাবল ডিজিট অর্জনের আশা। খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য করা হবে বললেন ফখরুল। সহিংসতা হলে দাঁত ভাঙা জবাব হুঁশিয়ারি ওবায়দুল কাদের। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রাত 9:21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগী শনাক্ত হয়নি, তাই মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে শুধু রোগী ও রোগীর সেবাদানকারীকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। বিশ্বের বিভিন্ন দেশে করোনার বিস্তারের প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিং। এক মিটার দূরত্বে এ রোগ ছড়িয়ে পড়ে, এজন্য হাঁচি কাশির সময় টিস্যু বা রুমাল ব্যবহারের পরামর্শ দেওয়া হয় ব্রিফিংয়ে। আইডিসিআর পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোর জানান, চীন হতে দেশে ফেরা সব যাত্রীরা সুস্থ আছে। নতুন কোনো দেশ আক্রান্ত হয়নি, সেটাও একটা ভালো জায়গা, যেহেতু এগুলো থেকে বোঝা যায় যে প্রতিরোধ কার্যক্রমগুলো কীরকম কাজ করছে। কন্টেনমেন্টের দিক থেকে চায়নার সাথে যেহেতু অনেক দেশের যোগাযোগ এখন তুলনামূলকভাবে কম, এবং পাশাপাশি সমস্ত দেশগুলোতে যেহেতু স্ক্রিনিং সিস্টেম স্ট্রং করা হয়েছে, সে তার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিরোধ কার্যক্রমের ফলাফল হিসেবে রোগীর সংখ্যা এবং আক্রান্ত দেশের সংখ্যাও যেভাবে বাড়ছিল সেভাবে আর কিন্তু বাড়ছে না। এরই মধ্যে বিমানবন্দরে সব ফ্লাইটে স্ক্রিনিং জোরদার করা হয়েছে। আতঙ্কিত হবার কিছু নেই বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আমরা এখন সব বিমানগুলোকেই আমাদের স্ক্রিনিং আওতায় নিয়ে এসেছি। এটা শুরু হয়েছে, যদিও আমরা এটা করছি, এটা নিয়ে আবার ভীত হওয়ার কিছু নেই। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, এখন পর্যন্ত আশকোনা ক্যাম্পে আছে 301 জন এবং সিএমএইচে ভর্তি 11 জন। গত 24 ঘন্টায় আমরা আরও 3টি নমুনা পরীক্ষা করেছি, এতে করে সর্বমোট 53টি নমুনা পরীক্ষা করা হয়েছে, এবং যার যেই নমুনার ফলাফল হিসেবে আমরা বলতে পারি এখন পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসের কোনো উপস্থিতি নেই। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। দেশে ফেরার আবেদন সংবেদনশীল হলেও অপেক্ষায় থাকা 171 বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা আপাতত সম্ভব হচ্ছে না। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশি এর আয়োজনে ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ 2020 অনুষ্ঠান শেষে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তাছাড়া এই মানুষগুলোকে আনতে চাইলেও বিমান ও পাইলট পাওয়া যাচ্ছে না। প্রথম দফায় ফিরিয়ে আনার সময়ের পাইলট ও বিমান এখন কোনো দেশে আর ঢোকারও অনুমতি পাচ্ছে না। চীন সরকার ফেরত পাঠাতে চাইলে এবং চার্টার্ড ফ্লাইট পাওয়া গেলে বাংলাদেশের অর্থায়নে তাদের ফিরিয়ে আনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে বহুমুখী বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে উল্লেখ করেছেন ই জেনারেশন আয়োজিত সেমিনারের বক্তারা। আগামী 5 বছরে অর্থনীতির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে এই সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তারা। বলছেন আর্থসামাজিক উন্নয়নে সরকারের লক্ষ্য জিডিপি প্রবৃদ্ধি ডাবল ডিজিটে নেওয়া, শিগগিরই সেই লক্ষ্যে অর্জন হবে বলেও আশা করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে বাজার উন্মুক্ত রেখেছে সরকার। আইসিটি, কৃষি, প্রযুক্তি, বাণিজ্য সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এমন প্রেক্ষাপটে রাজধানীর একটি হোটেলে ই জেনারেশন আয়োজন করে দিনব্যাপী সেমিনারের। সেমিনারে উঠে আসে জিডিপি 1 অঙ্ক থেকে 2 অঙ্কে রূপান্তরের নানা পরামর্শ। বাংলাদেশ ইজ ইন আ ভেরি ইউনিক প্লেস ওয়্যার ইট ইজ স্মল জিওগ্রাফিক্যালি বাট ইজ হিউজ ইন টার্মস অফ দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড দ্যাট উই আর সিইং ইন হিউজ ইন টার্মস অফ পপুলেশন। সো হোয়েন ইউ ইনভেস্ট ইন আ কোম্পানি ইউ অলসো নিড টু থিংক দ্যাট হু আই এম গোনা সেল ইট টু, হু আই এম গোনা সেল ইট টু, দ্যাট শুড বি দ্য থিং গোইং অন ইন ইওর মাইন্ড, রাইট? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশি বিদেশি বিনিয়োগ প্রভাব ফেলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। But I think the one thing that we find is that the folks that get into startups they tend to be a bit younger and therefore they may not have as much experience with a grown up business. বহুমুখী বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন সরকার সংশ্লিষ্টরা। You all were also very skeptical that will actually Bangladesh become, how can Bangladesh become digital if you go back 7-8 years ago the situation which was there. But today, I think we are one of the few countries in the world which has a
fiber optic backbone which goes up to the union level. সেমিনারে স্বায়ত্তশাসিত ব্যাংক, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা ও দাতা গোষ্ঠীর প্রতিনিধিরাও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। চার দিনের সরকারি সফর শেষে ইতালি থেকে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 8টার পর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর 1:40 মিলান মালপেন্সা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। এ সময় তাকে বিদায় জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান শিকদার। এর আগে হোটেলের লবিতে তাকে বিদায় জানান বাংলাদেশ কনসুলেট মিলানের কনসাল জেনারেল ইকবাল আহমেদ এবং মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অন্য নেতারা বলেন আন্দোলন ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বন্দী হওয়ার 2 বছর পূর্তিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন দলের সিনিয়র নেতারা। জসিম জুলের রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হয়েছেন 2 বছর আগে। এই দিনেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। সমাবেশে বিএনপির মহাসচিব বলেন আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আন্দোলনের বিকল্প নেই বলেও জানান তিনি। আপনারা এই মহানগরীতে যেভাবে নির্বাচনে নেমেছিলেন সেইভাবে নামার জন্য আহ্বান জানিয়ে ঢাকা সিটি নির্বাচন নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপি নেতারা। সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য। হামলা মামলা উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ারও আহ্বান তাদের। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সভাসমাবেশ সরকার কোনো বাধা দেবে না বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন তবে সভাসমাবেশ বিক্ষোভের নামে সহিংসতা ঘটলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। জেইউ জুবায়ের রিপোর্ট। বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন পরবর্তী পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠক শেষে সিটি নির্বাচনে কম ভোটার উপস্থিতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন একদিকের বাড়তি ছুটি পাশাপাশি ভোটার আনার ক্ষেত্রে নিজেদের সাংগঠনিক দুর্বলতাও ছিল। বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করেছি। সবাই ভেবে নিয়েছে ভোটাররা তো ভোট দিতে আসবেই, ভোটারদের যে নিয়ে আসতে হবে এই বিষয়টা কিছুটা কম গুরুত্ব দেওয়া হয়েছে। মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করি আপনার ভোটাররা কোথায়, তাদের যে ভোট সে ভোট কেন প্রদত্ত হলো না, সে ভোট কেন তারা দিল না, কোথায় বাধা হয়েছে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তাই সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে মহানগর সহ সারাদেশের তৃণমূল থেকে পর্যায়ক্রমে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেন তিনি। একবারে এক্সট্রিম গ্রাসরুটস ইউনিট থেকে আমরা সংগঠনকে ডেলে সাজাতে চাই। এছাড়া ওবায়দুল কাদের জানান বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে শান্তিপূর্ণ বিক্ষোভ সভা সমাবেশ বাধা দেওয়া হবে না, কিন্তু আন্দোলনের নামে দেশে সহিংসতা করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এটা রাজনৈতিক মামলা নয়, এটা করাপশনের মামলা, কারণ এই মামলাটা সাবেক তত্ত্বাবধায়ক সরকার করেছে। যেহেতু এটা রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়নি, কাজে সরকারের রাজনৈতিক বিবেচনার এখানে কোনো সুযোগ নেই। শান্তিপূর্ণ কোনো সমাবেশে আমরা বাধা দেব, যদি সেখানে
সহিংসতার উপাদান যুক্ত আন্দোলন সমাবেশ বিক্ষোভের নামে, তাহলে সেটা দাঁত ভাঙ্গা যাবে। দিনে দিনে বদলাচ্ছে সমাজের চিত্র। সন্তান দেখভালের জন্য অনেক মাকে বাধ্য হয়ে চাকরি ছাড়তে হয়। সেই জায়গা থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে সমাজ। মায়েদের পাশাপাশি সন্তান লালন পালনে এখন এগিয়ে আসছেন বাবারাও। স্বামীর সহায়তায় অনেক নারী স্বাচ্ছন্দ্যেই চাকরি করছেন, আর এই দিকটিকে সামাজিক প্রগতি হিসেবেই দেখছেন সমাজবিজ্ঞানীরা। সমাজের এরকমই একটি ইতিবাচক পরিবর্তনের সময়ের কথা জানাচ্ছেন শাকের আরজু। হাসি খুশিতে ছুটোছুটি করছে ছোট্ট মাদগ্রিক। সাড়ে তিন বছরের শিশুটি সাংবাদিক বাবার সাথে কর্মস্থলে এসেছে। মাদগ্রিকের মা চাকরির প্রয়োজনে কয়েকদিনের জন্য ঢাকার বাইরে, তাই প্রিয় সন্তানের দায়িত্ব হাসি মুখেই সামলাচ্ছেন বাবা। আসলে আমার ওয়াইফ কাজ করতে সে পছন্দ করে, সে কাজ করে, আমিও কাজ করি, কিন্তু এই কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে তার জন্য একটু হয়তো সময় বের করাটা খুব কঠিন হচ্ছে। কার কাছে থাকবে অফিসগুলোতে, যেগুলো একটু ভালো বা উন্নত সেইগুলোতে যদি একটু শিশু পরিচর্যা কেন্দ্র করা যায়, তাহলে বাবা মার সাথে কিন্তু সন্তানও থাকতে পারে। এই সাংবাদিক বাবার মতো অনেক বাবাই সামলাচ্ছেন সন্তানের দায়িত্ব। একে সামাজিক প্রগতি হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানীরা। পুরুষতান্ত্রিক মূল্যবোধ থেকে বেরিয়ে এসে সামষ্টিক মূল্যবোধ বৃদ্ধি পাচ্ছে, যা সমাজের জন্য ইতিবাচক। এটা কিন্তু প্রমাণ করছে যেটা কিনা সামাজিক প্রগতি, সামাজিক প্রগতির যে অপরিহার্যতা, সামাজিক প্রগতির যে অ্যাপিল আবেদন, তার মানে হচ্ছে সেটা একসময় সমাজে কিন্তু বিস্তৃতি লাভ করে এবং সেটা সমাজ মেনে নেয়। সুতরাং বাংলাদেশে সেই পরিবর্তনটা আসছে। সন্তান লালন পালন করতে গিয়ে অনেক নারীকে বাধ্য হয়ে চাকরি ছাড়তে হয়, যা দুর্ভাগ্যজনক। চাকরিজীবী নারী, তিনি হয়তো বা তার বাচ্চা সন্তানের জন্য তিনি চাকরি ছেড়ে দিয়েছেন, সুতরাং সেগুলো তো পশ্চাৎপদ উদাহরণ। পারস্পরিকতারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে যখন পুরুষ নারীর সাথে এই সাংসারিক কর্মকাণ্ড, বাচ্চা প্রতিপালন ইত্যাদিতে যখন তারা একজন অংশীদার হিসেবে কাজ করবে। বর্তমানে নারী পুরুষ অনেক ক্ষেত্রেই সামষ্টিক চিন্তাভাবনা চলে আসছে, ফলে পারিবারিক ও অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছেন নারীরা। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে একুশের চোখ। কথার ফুলঝুরিতে সম্মোহিত করে মানুষকে, রোগের প্রতিকার বলে গুছিয়ে দেয় ট্যাবলেট, মলম, তাবিজ, নানা পণ্য। বিজ্ঞানের উৎকর্ষের এই যুগেও চলছে এমন কারবার। পশ্চাৎপদ চিন্তা, কুসংস্কার আর মানুষের ভ্রান্ত ধারণাকে পুঁজি করে এমন ব্যবসা চলছে রাজধানীতেই। এ কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। এমন অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান চলমান বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। দর্শক, এ নিয়ে বিস্তারিত থাকছে রাত দশটায় একুশের চোখ অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ রইল। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। প্রাণঘাতী করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে মেডিকেল টিম প্রস্তুত রাখা সহ বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এদিকে করোনা ভাইরাসের প্রভাবে ব্যাহত হচ্ছে চীন থেকে তৈরি পোশাক ও শিল্প পণ্য সহ বিভিন্ন ভোগ্য পণ্যের আমদানি, ফলে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এর সাথে শেষ করছি রাত নয়টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। এখন পর্যন্ত করোনা আক্রান্ত কেউ শনাক্ত হয়নি বলছে স্বাস্থ্য অধিদপ্তর, চীন থেকে আর কাউকে আনা হচ্ছে না। দেশে বহুমুখী বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলছেন বিশেষজ্ঞরা, দ্রুত জিডিপি প্রবৃদ্ধি ডাবল ডিজিট অর্জনের আশা। খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য করা হবে বললেন ফখরুল, সহিংসতা হলে দাঁত ভাঙা জবাব হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টুইটার, ভিজিট করুন একুশে টিভি.com এর ওয়েবসাইট, এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24। অনলাইনে পরে সংবাদ রাত ১১টায় দেখার আমন্ত্রণ রইল একুশে সংবাদ।